আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে কোনো নেক আমলের একটা নগদ ফিডব্যাক দিয়ে থাকেন আর আখিরাত অনন্ত অসীমকালে তার যে পুরস্কার তার যে জাযা তার যে বদলা সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সেটাই করেছেন আর যদি কোনো পাপের কাজ অপরাধের কাজ হারাম কাজ কোনো মানুষ করে তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তাআলা আখিরাতে দেন কিন্তু কিছু কিছু পাপ কিছু কিছু অপরাধ আছে যে গুনাহগুলো যে অপরাধগুলোর কারণে আখিরাতের শাস্তি তো আছেই নগদ দুনিয়াতে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তার একটা শাস্তি আস্বাদন করান এরকম সাতটি পাপের সাথে আজ আমরা পরিচিত হব যে পাপগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অনেক মানুষের সম্পর্ক আছে আবার অনেকের প্রত্যেকটির সাথে না থাকলেও কোনো না কোনোটার সাথে সম্পর্ক আছে আমরা আজকের আলোচনা শুনব এই উদ্দেশ্যে যে এই সাতটি পাপ থেকে আমি নিজেকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে নিব এবং সরিয়ে নিব এ থেকে নিজেকে দূরে রাখব আল্লাহর কাছে আগেরগুলোর জন্য তওবা করে ক্ষমা চেয়ে নিব এই উদ্দেশ্যে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ মোহতরম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ যে ব্যক্তি জাররা পরিমাণ কোন ভালো কাজ করবে এটার প্রতিদান সে পাবে মিস নাই আল্লাহ রাব্বুল আলামিনের হিসেবে কোনো ত্রুটি থাকতে পারে না বান্দা যদি জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বদলা এবং বিনিময়ে দিবেন গুলি মিস হলেও আল্লাহর বদলা পাওয়ার ব্যাপারে যে ওয়াদা রয়েছে সেটা মিস হওয়ার সুযোগ নাই এমন কি একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক ফাসিক অনেক আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে দেখবেন অনেক অমুসলমান অনেক ভালো কাজ করে তো এই ভালো কাজটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কিছু বদলা দিয়ে দেন হয়তো একটু সুখ শান্তি দিয়ে দিলেন হয়তো একটু নাম যশ খ্যাতি দিয়ে দিলেন বা কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা তার বদলা দিয়ে দেন দুনিয়াতে তাকে একটু সুখটুক দিয়া মৃত্যুর আগে আগে তার ওই আমলগুলোর বদলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন যাতে আখেরাতে তার এই ভালো কাজ যদিও এটা কাউন্টেবল না যেহেতু ঈমান নেই আল্লাহ চাইলে বদলা নাও দিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা কিছু দুনিয়াতে তাকে ভালো দিয়ে তার সে কর্মের মূল্যায়ন আল্লাহ তাআলা করে দেন আর এর বিপরীতে আল্লাহর কোনো বান্দা তিনি যদি ঈমানদার হয়ে থাকেন ভালো কাজ তার বেশি হয় কিন্তু কিছু বদআমলও থাকে গুনাহের কাজও থাকে তো এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় কষ্ট দেন মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা দেন এবং এর মাধ্যমে তার ওই ছোটখাটো ভুল ভ্রান্তি যা ছিল সেগুলোর প্রায়শ্চিত্ত করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে মুক্তি নসিব করেন আর কিছু হতভাগা আছে যেই হতভাগাদের জন্য তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতে যেরকম শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন আখেরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন আজ আমরা সেরকম সাতটি অপরাধ কবিরা গুনাহ মহাপাপের সঙ্গে পরিচিত হব যেগুলো সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে এই অপরাধ করলে মনে রাখবে শাস্তি আখেরাতেরটা তো আছেই দুনিয়াতে তোমাকে ভোগ করে যেতে হবে শাস্তি ভোগ ছাড়া যেতে পারবা না জানা দরকার আছে না নাই সেগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সময় তো উপস্থিতি আমাদের সমাজে ভালো কাজ করার ব্যাপারে যতটা আমরা তাগাদা বোধ করি মন্দ কাজ ছাড়ার ব্যাপারে এত বেশি গরজ আমাদের হয় না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তুমি হারাম কাজকর্ম থেকে বেঁচে থাকো বাছাই করে করে কোনটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোনটা হারাম করেছেন সেগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো তুমি হবার সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় আবেদ আর আমাদের সমাজে সাধারণত বড় আবেদ কাকে বলি আমরা বলেন যে লোক মসজিদে অনেক সময় বসে থাকে তাই না অনেক তাসবিহ তাহলিল করেন অনেক নামাজ কালাম পড়েন নফল সালাতের এহতিমাম করেন নফল সিয়াম রোজার এহতিমাম করেন দান সাদকা করেন ওয়াজ শুনেন
কোরআন তেলাওয়াত শুনেন এবং ইতিবাচক কাজ যেগুলো করণীয় কাজ যেগুলো সেগুলো যত বেশি করে আমরা মনে করি লোকটা তত বড় আবেদ সন্দেহ নেই এগুলো ইবাদত মৌলিক ইবাদত সে বড় আবেদ কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় আবেদ হওয়াটা তার শুধুমাত্র এই করণীয় কাজগুলো করার উপরে নির্ভর করে না বরং কোন কোন ক্ষেত্রে করণীয় কাজের চাইতে বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এইজন্য আমাদের যে কালিমাতুশ শাহাদা কালিমাতুত তাওহীদ এটা শুরু দেখেন নেতিবাচক দিয়া আশহাদু আল লা ইলাহা লা আগে কোন উপাস্য নাই ইবাদতের উপযুক্ত কোন উপাস্য নাই উপাস্য অনেক আছে করে মানুষ কিন্তু তারা আসলে রিয়েল ইলাহ না এই না বলে এরপরে ইল্লাল্লাহ তবে কে আছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আগে হলো তাখলিয়া তারপরে হলো তাহলিয়া আগে হলো গায়রুল্লাহ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা তাগুতের প্রতি অস্বীকৃতির ঘোষণা দেওয়া এরপরে হলো ইলাহুল আলামিনের প্রতি ঈমান আনা তাহলে শুধুমাত্র নামাজ রোজা পড়লে চলবে নাকি হারাম থেকেও বাঁচতে হবে বাঁচতে হবে আর সেই হারাম কাজগুলো যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে তন্মধ্যে থেকে সর্বপ্রথম যে হারাম কাজের কথা বলতে চাই সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি উকুকুল ওয়ালিদাইন হাদিসের ভাষায় কোরআনের ভাষায় আর এই সম্পর্কে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করে সাহাবী আনাস ইবনে মালিক তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া বাবান মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুব মানুষ যত পাপ করে অপরাধ করে যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হলো উকুকুল ওয়ালিদাইন বা মা বাবার নাফরমানি নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সেই নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জুলুম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই নাফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তিক বেশরিয়তি কথা না দুইটা দুই জিনিস বেশরিয়তি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাদ হোক আর মা বাবা হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে না কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযুক্তি যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নেই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপাদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাড়িওয়ালা মানুষটাও মুহাদ্দিস মুফাসসির মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেব বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাফ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে গুনাহ হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদবি করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
তোমার মা বাবার উভয়ে দুজনেই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেকোনো একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না উফ এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে বিয়াদবি করো না তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বিয়াদবি করলে অসুবিধা নাই কি বলেন মাফহুম ও খালাফ থেকে কি এটা বোঝা যায় আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে উপবলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জোয়ান বয়সে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না আসলে এটা হলো কায়দে ইহতিরাজি বলতে পারেন কায়দে ইত্তেফাকি বলতে পারেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বিয়াদবি তো মানুষ বুড়াকালেই করে মা বাবা যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই জন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরুব আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান বয়সে বেয়াদবি করলে থাপ্পড় খাবে কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মলে বাইর করে দিবে ঠিক না বেঠিক এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপান পাবে না কারণ কানটা মলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে দুইবার চারবার ছয়বার আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আহা আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরাই যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন পাঁচবার দশবারও বলছি ওইটাকে তারা মজার ছলে নিছেন এনজয় করছেন ঠিক না বেঠিক কিন্তু আমি বৃদ্ধ হওয়ার পর তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার তাহাজ্জুদ গুজার অনেক ইবাদত গুজার পরহেজগার কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে পাশ করতে পারে আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওয়াফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা সারা দুনিয়া একদিকে মা বাবা আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা বলে দিয়েছেন রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্ব ফি সখতিল ওয়ালিদাইন তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও বাপের মুখের দিকে তাকাও তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা আনন্দের হাসি তৃপ্তির হাসি পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয় তাহলে তুমি সাবধান হও তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা সন্তুষ্ট করতে পারবা যাবা সন্তুষ্ট করতে পারবা যাবা না পারবা না তো যাবা না এত কঠিন একটা ব্যাপার কঠিন একটা মোহতারাম হাজরিন একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন শুনেছেন যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডেকে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে বলে আপনি এখন ওখানে উঠে কি করবেন আব্বা বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে তো নিয়ে গেছে নেওয়ার পর
পাহাড়ের চূড়ায় ওঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে আপনার একটা মনের চাওয়া বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা ভালো আমি করলাম খুশি তো আপনি ক বাবা খুশি এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো আপেল বলে কি করে বলে নিয়ে আসো আমি একটু দেখবো খাবো আতাবো ভালো লাগতেছে নিয়ে আস আনার পরে মুরব্বি উপর থেকে একটা আপেলের দিকে মারে মারে বলে বাবা নিয়ে আসো পড়ে গেছে তো ছেলে যায় নিয়ে আস আবার যখন একই কাজ করছে আরেকদিকে ছেলে কি ব্যাপার একটু আগুনি একটা ফেললেন আবার একটা ফেললেন কয়বার পাহাড়ে উঠানামা করা যায় এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে আর কতক্ষণ ঠিক থাকে এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন আমি বুঝলাম না আপনি এক একবার এক একদিকে আপেল মারেন আর আমার বলেন নিয়ে আসতে এটার মানেটা কি আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে এরকম করি তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবারে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি ইচ্ছাকৃত ফেলতি আর তোর বল কুড়ায় আনতে আমার কোনো কষ্ট হইতো না অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে দুইবার দশবার না কতবার যে তুই ফেলছস কখনো আমার বিরক্ত লাগে নাই কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসেবে মা হিসেবে সেটাকে এনজয় করে পেশাব করে দেন এই ঠান্ডা শীতের মধ্যে বাপ নামাজ পড়তে যাবে কোলনি চাদর করে দিলেন শ্বশুরে ছায়া বেচারা হাসি মুখে দিছে দেহায় দিছে গরম করে খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে কোনো রাগ চেতাচেতি নেই আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ মা এই কাজটা করে তখন কি অবস্থা হয় আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না মোহতারাম হাজরি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয় তারা অযৌক্তিক বিষয় বলবে মানতে পারবেন না চুপ থাকবেন বেয়াদবি করতে পারবেন না বলবে তোর সব কামাই রোজগার ছোট বাইরে দিয়ে দে এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে তাই না ওই বোনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে আর বাকিটা কিছু দেখে না বয়স হয়ে গেছে সেন্স নাই মাথায় কাজ করে না আপনি তখন একজন সন্তান হিসাবে জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন যে বয়স হয়ে গেছে তো ছোটবেলা যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ওফ বলা যাবে না ওফ স্যাড এসব বলা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে মেনে নিতে হবে বলে তাহলে কি অযৌক্তিক কাজ করতে হবে না অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি নেই বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয় আল্লাহ ওকেও যেন দেয় আমি দেব কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন অপারগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন কৌশলে এড়িয়ে যাবেন ডাইরেক্ট মিথ্যাও বলবেন না আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন জটিল একটা জায়গা না পারবেন কইতে না পারবেন সইতে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনাকে জান্নাতে যেতে হবে কথা কি বুঝতে পারছি ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান কিয়ামতের ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝেন যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার্স হারিয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তওবা নাসুহা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি আখেরাতেরটা পরে মিস নাই একটা ঘটনা আপনারা শুনছেন না বহু পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হইছি যে বাপের গলায় রশি বেঁধে বলে ছেলে টানতেছে
বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছো তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছো বহুত এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে একেবারে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুকু নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না এমন এক ডেঞ্জারাস বিষয় যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায় দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে কারণ সে পরিবার থেকে দেখে দেখে শিখছে কিভাবে বাবাকে সম্মান করতে হয় যে ছেলে তার বাবাকে দেখবে যে বাবার সামনে সে জোর করে কথা বলে না বাবার চোখের দিকে কখনো তাকায় না মায়ের চোখের দিকে কখনো তাকায় না ওই ছেলের ঘরে যখন ছেলে হবে মেয়ে হবে তারা যখন দেখবে দাদার সাথে দাদির সাথে তার বাপের বিহেভ কি আচরণ কি তারা সেটা শিখবে এবং সেটাকে অ্যাপ্লাই করবে এটাই হলো আল্লাহর সুন্নাহ সুন্নাতুল্লাহ ফিল আরদ এটার ব্যতিক্রম হয় না এজন্য মা বাবার অবাধ্য সন্তানরা যতটুকু বেয়াদবি করেন কমপক্ষে ততটুকু কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান কথা কি বুঝাতে পারছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার কদর করার তৌফিক দান করুন বিয়ে করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয় কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে যৌথ পরিবার সিস্টেম আছে এটার কারণে আরো নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয় বাপ মা একদিকে বউ আরেকদিকে টানে বউ খুশি করতে গেলে বাপ মা নারাজ বাপ মা খুশি করতে গেলে বউ নারাজ এরকম হয় কি হয় না এই অবস্থায় আমি সবসময় বলি পাটা আর কুতার ঘষাঘষিতে মরিচের অবস্থা যেরকম খারাপ হয় ছেলেমেয়েরা এইরকম টাইমে এসে অত্যন্ত চালাক মানুষের মতো দুই দিককার প্রেশার নিতে হয় এবং সাবধান থাকতে হয় বউর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বোঝানো সেক্রিফাইস সব করতে হবে কিন্তু বউর ঝাড়ির চোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে আর যদি কখনো বড় কোনো সেক্রিফাইস করতে হয় তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে মায়ের ব্যাপারে আপনার বেয়াদবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে একটি পাপের কথা জানলাম যেই পাপটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দেন সেটা হলো মা বাবার নাফরমানি এই নাফরমানি আজকাল বাড়ছে সমাজে না কমছে বাড়ছে কিরকম বাড়া বাড়ছে এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে তাই না মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে ফোন করলো বাপে মায়ে কই আসুস বাবা অনেক রাত হয়ে গেছে চলে আয় ফোনটা ধরেই দিলেন একটা ঝাড়ি এত ক্যান ক্যান করো এতবার ফোন দিছো হইছে তো বুঝলাম তো এবার রাখো মোবাইলটা রেখে এবার দোস্ত হ্যাঁ বল কি অবস্থা মিষ্টি সুরে আছে না নাই এটাকে বলে কুলাঙ্গার সন্তান এটাকে কি বলে ভাই কুলাঙ্গার সন্তান ভাই রে এই সন্তানের জন্যই জাহান্নাম এরাই কপাল পড়া এই কপাল পড়া সন্তান হওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে সংগ্রাম করতে হবে মা বাবার অনুগত সন্তান হতে হবে রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে প্রজাদের কাছে রাজা মহারাজারা যেরকম থাকে আপনার কাছে আপনার বাপ মা সেরকম থাকবে তারা অশিক্ষিত তারা বুঝে না তারা উল্টাপাল্টা বলে তাদের বয়স হয়ে গেছে কোনো সেন্স নাই এরপরও আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে বেয়াদবি কখনো করা যাবে এমন কি তারা যদি আপনার হক নষ্ট করে ভালো করে শুনে রাখেন বাপ আপনার হক নষ্ট করেছে ভরণ পোষণ দেয় নাই মা হক নষ্ট করেছে আপনার খোঁজ খবর রাখে নাই আপনার প্রতি জুলুম করছে আরেক সন্তানের দিকে টানছে তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে তা না তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান হিসেবে আপনি তার কোনো বিচার করতে পারবেন এত জটিল একটা বিষয় অতএব আমরা আজকের মজলিস থেকে তওবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা বেয়াদবি করব যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে এখনো সময় আছে পায়ে পড়ে যান চোখের পানি ফেলে দেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য সন্তান হিসেবে
আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা আমরা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয় অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে সুশিক্ষার অভাবে একেক জনের একেক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায় জোরে কথা বলে ফেলি হয় কি হয় না এরকম যদি কখনো হয় আমি ব্যক্তিগতভাবে যে এক্সারসাইজটা করি আমি মনে করি যে সমস্ত মুত্তাকি পরহেজগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই আরো ভালোভাবে হয়তো করেন সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে সেটাকে মিটমাট করে ফেলা এমন ভাবে মাপ চাওয়া চোখের পানি ফেলা এমন ভাবে পায়ে পড়ে যাওয়া এমন ভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না বরং উল্টা আরো সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে মা বাবার কাছে ছোট হলে মানুষ ছোট হয় এখানে যত ছোট হবেন ওই আরশ আযিমের মালিকের কাছে তত বড় হবেন ইনশাআল্লাহ কখনো ঢাকা থেকে ফোনে বিয়াদবি করে ফেলেছেন শেষ সব কাজকাম বন্ধ চলে আসেন দেশে গ্রামে পাগলের মতো হয়ে ছুটে পড়েন পায় এবং চোখের পানি ফেলতে থাকেন আপনি আস্তে আস্তে যদি মত হয়ে যায় বাপের বা মার তো শেষ ক্ষমা চাওয়ার সুযোগ আপনার শেষ হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে কিয়ামতে মাপ পেতে পারেন সম্ভাবনা ক্ষীণ বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকতেও পারে কিন্তু রিস্কে পড়ে গেলেন আর তারা জীবদ্দশায় যদি মাপ চেয়ে নিতে পারেন তাহলে শেষ হয়ে গেল মা বাবার কাছে মাপ চাইব তো ইনশাআল্লাহ যে সন্তান মা বাবার কাছে মাপ চাইতে তার লজ্জা হয় এ কখনো সুসন্তান নয় কুসন্তান এ কখনো জান্নাতের পথযাত্রী হতে পারে না এ কখনো ফরমাবরদার আল্লাহর বান্দা হতে পারে না তার মুখে দাড়ি থাকতে পারে তার মাথায় টুপি থাকতে পারে তার গায়ে জুব্বা থাকতে পারে তার এলেম কালাম থাকতে পারে সে বড় আলেম হতে পারে বড় খতিব হতে পারে কখনো সে ভালো মুত্তাকি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে মা বাবার কাছে মাপ চাওয়ার ব্যাপারে যত আন্তরিক হবেন দেখবেন মজাটা তত বেশি পাবেন সবার কাছে মাপ চায় শান্তি পাওয়া যায় না ভাই একজন সন্ত্রাসী একজন চাঁদাবাজ মাস্তান গুন্ডা তার কাছে যদি আপনি মাপ চাওয়া লাগে সারা জীবন নিজের কাছে কষ্ট হবে যে তার কাছে আমি ছোট হয়েছি তুচ্ছ হয়েছি একটু মা বাবার কাছে মাপ চেয়ে দেখেন চোখের পানি ফেলে দেখেন বইয়ের সামনে বেয়াদবি করছেন বইয়ের সামনে পাও ধরে মাপ চাইবেন সন্তানের সামনে জোরে কথা বলছেন সন্তানের সামনে চোখের পানি ফেলে মাপ চাইবেন জড়িয়ে ধরবেন এবং এমন ভাবে ধরবেন যে তারা সন্তুষ্ট হয়ে তারা বরং আপনাকে বুকে টেনে নিবে এরকম যদি মাপ চাইতে পারেন বিশ্বাস করুন আপনি দেখবেন যে সেই মাপ চাওয়ার পরে আপনার ভেতরে যে তৃপ্তি মানবিক যে আনন্দ আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে যে আমি একটা বিরাট বড় মামলা ফিনিশ করে ফেলেছি একটা মামলা নিষ্পত্তি করে ফেলেছি কিয়ামতের ময়দানে পাকড়াও হাত থেকে নিজেকে নিষ্কৃত করে ফেলেছি মা বাবাকে সন্তুষ্ট করতে ফেলেছি পেরেছি সাথে সাথে দেখবেন যে অসম্ভব এক ভালো লাগা কাজ করবে সব জায়গায় ছোট হইলে মানুষ ছোট হয় না কোন কোন জায়গায় ছোট হইলে মানুষ বড় হয় মাপ চাবো তো ইনশাআল্লাহ বাবা মার কাছে প্রত্যেকটা ছোট বড় মামলার জন্য মাপ চেয়ে নিব প্রত্যেকটা কয়েকদিন পর পরে রিনিউ করবেন রিনিউ ক্ষমা চাওয়াটাকে কি করবেন রিনিউ করবেন মাপ চেয়ে নেবেন কখনো নিজেকে ছোট মনে করবেন না আপনার সন্তান আপনার স্ত্রীকে বোঝাবেন যে তারাই আমার জান্নাত দুনিয়া একদিকে তারা একদিকে হ্যাঁ সেটা করতে গিয়ে আমার স্ত্রীর প্রতি জুলুম করবেন না তার অধিকার তাকে দিয়ে দিন স্থানটা হলো মা লাহা ওয়া মা আলাইহা বোঝা আমার নফস আমার নিজের উপরে আমার সত্তার উপরে আল্লাহ তাআলা কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন কার কি পাওনা কার কি অধিকার সেটা বুঝায় দেওয়ার নাম হলো কি ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন মুহতারাম হাজরিন তাহলে এক নম্বর পাপের কথা বললাম যেটা প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয় দ্বিতীয় নম্বর হলো জুলুম এবং অত্যাচার এই একই হাদিসে মুসাদরাকে হাকিমে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাগিয়ুর কথা এই আল বাগিয়ুর এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই আল জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ লানাত আলা লানাতুল্লাহ আলা যালিমিন তো আছে এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জুলুম করেন দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল
আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেইজ্জতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছে ফিরাউন বনী ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আমি ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্না কাইদি মাতিন যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন না করেন নাই এরপর আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানসিক কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখিরাতে তো আছেই প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জুলুম করার মতো আছি ইয়াং মানুষ দুই চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ারকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বয় টোন থাকে তখন ধমকের টোন এই চানি আসো আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না কানে শোনো নাই দুই চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এরে ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নাই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারে ডাক দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কি আবার কি কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা এরকম একটা ভাব সব থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসছে এ রোগগুলো আমাদের মধ্যে আসে না নাই এই একই যুবক যখন একা একা চা দোকানে যায় তখন কিন্তু বিড়ালের মতো বলে মামা এক কাপ চা দেন ঠিক না বেঠি ওই যুবকই যখন একা একা বাসে ওঠে তখন আস্তে করে ভাঁটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্ত সাথে থাকে তখন শুনলে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জুলুম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জুলুম ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা কেয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে না কারণ সেদিন সবাই ইয়া নফসি শুধু আমল দরকার একটা সওয়াব পেলে একটা কদম আগায় গেল জাহান্নাম থেকে সরে গেল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী ওয়া উম্মিহি ওয়া আবী সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই ইয়া নফসি করবে কেউ কাউকে ছাড়বে না
এজন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছে দোকানদার সাথে বেয়াদবি করেছে পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হইছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবী আরেক সাহাবীকে একটা কথা বলে ফেলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলা যাকে যতটুকু পাওয়ার দিছে আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জুলুম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে পারতেছে না বইয়ের উপরে করতেছে ঠিক না ভাই ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলোর জন্য তওবা করব তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে সেটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায়িত্বে সবই আছে কিন্তু আইল ঠেলে ঠিক না ভাই ঠিক আইল ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তারে নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজনকে আল্লাহ এক একভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেয়ামত পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ কারোর হক নষ্ট করব অনেক মানুষ আছে নামাজি কালামি সব ঠিক আছে একবার টাকা ধার নিতে পারলে আর দেওয়ার কোনো খবর নেই আছে না নেই আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো ধাক্কা কিভাবে দেব কিভাবে তাকে একটু ল্যাং মারবো এই চিন্তা থাকে কিন্তু আবার নামাজ কালামও পড়ে কারণ হলো সে জানে না এই পাপ কত জঘন্য আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার তিন কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা এটা খুব ভয়াবহ একটা ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো অপমান করে যে জায়গায় লোকটা আসলে কোনো বিপদে আছে ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন চান্সে আপনি তার উপরে আরও চড়াও হলেন আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের শাস্তি তো আছে দিবেনই দুনিয়াতে এটা জমা করে রাখবেন এবং আপনি এমন কোনো জায়গা যে জায়গায় আপনার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে আপনি চাবেন যে সেখানে আপনাকে কেউ হেল্প করুক কিন্তু সেই জায়গায় আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে আপনাকে অপমান করাবেন রেহাই নেই কোনো মানুষকে যদি তুচ্ছ করেন অপমান করেন তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিবেন আমাদের মধ্যে এই রোগটাও অনেক বেশি কিছু কিছু অপরাধ আছে ভাই যে অপরাধগুলো আমরা আঁচ করি না বুঝি না অনুমান করি না একজন জেনা করছে বুঝি খারাপ কাজ করছে মদ খাইছে বুঝি খারাপ কাজ করছে খুন করছে বুঝি জানি যেটা খারাপ কাজ করছে কিন্তু একটা মানুষকে আপনি কথায় কথায় হাসির ছলে অপমান করে দিলেন বেজ্জত করে দিলেন ছোট করে দিলেন তার হক নষ্ট করে দিলেন হাসতে হাসতে করে ফেলছেন টেরো পান নাই আছেন না এগুলা আমাদের যুবকদের মধ্যে দেখবেন যে রোস্টিং ভিডিওর একটা আপনার কালচার আছে রোস্টিং ভিডিও বুঝেন আপনারা আমরা সাধারণত জানি মুরগি রোস্ট করে রোস্টিং ভিডিওতে মুরগির রোস্ট হয় না মানুষের রোস্ট হয়
শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে কি পরিমাণ অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড সেখানে হতে পারে। কেউ হয়তো কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, আর তো রক্ষা নাই। ফেসবুক আছে হাতে, ইউটিউব আছে হাতে, সবার হাতে হাতে মিডিয়া। এবার তার ব্যাপারে এমন সব কথা, এমন সব কাজ, এমন সব অভিযোগ। হ্যাঁ, দোষ করলে সে সংশোধন করতে হবে, সমালোচনা করতে হবে, তার নীতিমালা আছে শরীয়তে, সেসব নেই। এবার রোস্ট করে তাকে, নাম দিছে রোস্টিং ভিডিও, আছে না নাই? কিভাবে কাকে কে ছোট করবে এটার জন্য প্রতিযোগিতা লিপ্ত হই। এই অপরাধগুলোর সবচেয়ে ভয়াবহ দিক হলো এগুলো যে অপরাধ, সেই চেতনা, সেই বোধ আমাদের মধ্যে নেই। আপনি যদি অপরাধকে অপরাধ মনে করেন তাহলে তো তওবা তৌফিক হবে। আপনি তো এরকম হাজার হাজার মানুষের ইজ্জত নষ্ট করেছেন, অপমান করেছেন, আপনার খবরও নেই। বিশেষ করে কেউ যখন কোনো বিপদে পড়ে, জাতীয় কোনো ব্যক্তিত্ব, যে কোনো মানুষ, তো এবার ওই হাতি খাতে পড়লে যেরকম হয় আর কি। সবাই মিলে তার চোদ্দ গোষ্ঠী বলতে গিয়া যা না তাও বলি, আর ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, গালিগালাজ, এগুলো তো আমরা মোটামুটি তখন জায়েজই মনে করি। এ রোগটা আমাদের মধ্যে আছে না নেই? কোনো মানুষকে কখনো অপমান করবেন না, কোনো মানুষকে কখনো বেইজ্জত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, তার সামনে যখন কেউ কথা বলতো তিনি পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, ঘাড় ফিরিয়ে কথা বলতেন না, কারণ এতে মানুষ মনে কষ্ট পায়। সে মনে করে যে আমাকে কেয়ার করে নাই, গুরুত্ব দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ চেহারা দিয়ে কথা বলতেন, এই ছিল তার আখলাক। আজ আমাদের এগুলো আছে? লেবাস পোশাকে মুসলমান যতটা আছে, আচার আচরণে মুসলমান তার ধারে কাছে সমাজে, আকিদা সহি, আখলাক সহি নেই, আমল সহি, আখলাক সহি নেই, ঠিক না? ঠিক। আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ত্রুটিটাকে সংশোধন করার তৌফিক দান করুন। আমরা প্রতিজ্ঞা করব আমাদের দ্বারা কোনো মানুষের অপমান যেন না হয়। ফেসবুকে ট্রলবাজি, এটা তো এখন যুব সমাজের কাছে সবচেয়ে পছন্দের আইটেম, তাই না? ট্রলবাজি মানে কি? এর নিয়ে হাসাহাসি, তামাশা, মস্করা, এটা ফেসবুকে কেন, অফলাইনেও নিজের দোস্তদের মধ্যে কাউকে পাইলেন আর অপমান করলেন, এগুলোকে আমরা বৈধ মনে করছি। মানুষ আজ পশুকে হার মানানোর প্রতিযোগিতায় নেমে গেছে। তাহলে এই অপরাধটা থেকে আমরা বেঁচে থাকবো, কারণ দুনিয়াতে যদি কাউকে আপনি বেইজ্জত করেন, আল্লাহ তালা আখেরাতের জন্য অপেক্ষা করবেন না, এটা তো আছেই। দুনিয়াতে আল্লাহ তালা পরবর্তী স্কোপে আপনি যেই জায়গায় এমন এক বিপদে পড়বেন যে আপনার পাশে কেউ দাঁড়াক চাবেন, ওই জায়গায় আল্লাহ আপনাকে আঘাত দেবে না, কাউকে দিয়ে রক্ষা হবে না, ওই বিপদ একজনের বেইজ্জতের প্রতিশোধ আল্লাহ তালা দুনিয়াতে নেন, নগদ শাস্তি হয়। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকবো, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চার নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস আমরা পাই, আবু দাউদে বর্ণিত হয়েছে, তিরমিজিতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিসল আল বাগি ওয়া কতিআতির রাহম। জুলুম একটা কথা বলেছি, এর পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি। আল্লাহ দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে, আখেরাতে একটা রিজার্ভ রেখে। এ হাদিসে স্পষ্ট বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরাতের শাস্তি রিজার্ভ রেখে, ওটা তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন। এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার, কিন্তু আমার হাতে সময় নেই, সংক্ষেপে শুধু এটুকু বলছি, আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে, টেরও পায় নাই, খবরও জানাই তার যে সে একটা কবিরা গুনাহ করে বসে আছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ, এমন একটা ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন, তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন। তো আত্মীয়তার বন্ধন বলছে, আল্লাহ আমার কি মর্যাদা, কি কদর হলো শরীয়তে, ইসলামে আমার অবস্থানটা কি থাকলো, এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে বলছে, তুমি আর কি চাও, আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন মিশন, কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে, যে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক হয়ে গেছি।
এক একজন মানুষের আমাদের ফেসবুকে 5000 করে বন্ধু কত করে 5000 5000 সর্বোচ্চ আমাদের বন্ধু 5000 এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই তো সে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার কোন পোস্টে তোমার লাইক পাই না আহাহা দোস্ত সরি সরি এখনই যাচ্ছি তোমার প্রোফাইলে যাই কয়টা লাইক মেরে চলে আসলেন এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত ফাউল দোস্ত বেহুদা দোস্ত এর হক আদায় করতে করতে আপনার টাইম শেষ রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের ধিক্কার মায়ের ধিক্কার এই দুটো হলো মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের ধিক্কার এবং মায়ের ধিক্কার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের ধিক্কারটা না বাপের ধিক্কারটা এই ক্ষেত্রে বাপের ধিক্কারটার গুরুত্ব একটু বেশি বাপের ধিক্কারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ ফরজ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না ভাই ঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ একটু বেশি হয় খেয়াল করে আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না বেঠি খেয়াল করেন বাপের ধিক্কারগুলো যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের ধিক্কার তাদের গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মোহাব্বত মামা তো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মোহাব্বত টুকটাক থাকে চাচা তো ভাই বোন আর ফুফা তো ভাই বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিস বুঝছে যে এই যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জান্নাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি নিয়ে গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আর মা বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায় খালার ফজিলত শোনায় চাচাদের বদনামি শোনায় ফুফুদের বদনামি শোনায় বাস্তব না অবাস্তব এবার পোলা পাইন সব খেপে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তা না আল্লাহ মাফ করুক অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খালা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি করে বলেন দোত্তরি তোমার কথা ঠিক না তাহলে গেলেন আপনি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো ভাই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো ভাই বোন চাচাতো ভাই বোন হক কম না বেশিরভাগ মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন চাচাতো ভাই বোনের সাথে দু চার ছয় মাস এক বছর দুই বছরের যোগাযোগ হয় না কিন্তু মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে মাশাআল্লাহ ইট স্পিডির যোগাযোগ টুকটাক হয় ঠিক না বেঠি মামার জন্য যে মোহাব্বত চাচার জন্য সে মোহাব্বত খালার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মুজুর এ কি হাম্মামে সারে নাঙ্গে এ জায়গায় এসে সব এক ফুফুর হকটক মায়া দিয়া খোঁজ খবরও নেয় না বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না ঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু অ্যাজ এ আত্মীয় তার তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার কীভাবে ভালো চাইবো
এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ তাআলা এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডेंजरस বিষয় আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত ফোনে খোঁজ খবর নিয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সাহাবীকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চাই দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ ভাবে নেয় আমি কি করব ইয়া রাসূলুল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে তুমি একটা গিফট দিলা এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না এটা হলো আপনার বিনিময় পাইয়া তুমি তার সাথে ভালো আচরণ করলে এটা তো অন্য সবার সাথে করবা যে কেউ তোমাকে হাল জাযাউল ইহসান দিলে ইহসান কেউ ভালো করলে তুমিও ভালো করবা আত্মীয়র জন্য এটা না তাহলে কোনটা আত্মীয়র জন্য হলো সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা সে যদি খারাপ করে তারপরে তুমি ভালো করার চেষ্টা করবা হ্যাঁ তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেদায়েত দিক ভালো করুক তার কল্যাণ আমি চাইবো অগোচর উপকার করার চেষ্টা করবো এর নাম হলো মুসলমান কথা কি বুঝাতে পারছি কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই 30 মাইল দূর থেকে দোস্তকে এনে দাওয়াত করে খাওয়ান কিন্তু পাশে বাসা চাচা জেঠা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কপাল হয় না খুব ভয়াবহ একটা বিষয় জরুরি জরুরি ফরজগুলোকে শয়তান এমন ভাবে আমাদের সামনে ভুলে রাখছে খবরও নেই সেন্সও নেই তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা যদি না করে কেউ ছিন্ন করে কোনো একটা কারণে আপনি কথা বললেন না ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হয়েছে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে চাচার সাথে হয়েছে বাস কথা বন্ধ করে দিলেন জায়েজ নাই তিন দিন রাগ করতে পারেন আল্লাহ তাআলা বান্দার এই ন্যাচারাল মিশতে আপনাকে হতে হবে সে মিশতেছেন আপনি যায় মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝতেছে বুঝুক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিতা ঔষধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন পাঁচ নম্বর হলো ভাই লোক দেখানো আমল বা রিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য এখন তো এমন একটা সময় আছে ফেসবুকের যুগ সুবহানাল্লাহ চুল পরিমাণ কোনো ভালো কাজ করব আর ফেসবুকে পোস্ট হবে না এটা তো কোনোদিনই হতে পারে না মক্কা শরীফ গেলাম আমি আর একটা ছবি দেব না ফেসবুকে কেমন হয় চাইতেই হবে ঠিক না একটা কলা দিলাম পাঁচজন মিলে একটা গরিব মানুষকে ছবি তুলতে হবে দুই চার দশটা ঠিক না ভাই ঠিক এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা এটা কঠিন হয়ে গেছে ভাইরা আমার এটা ঠিক লৌকিকতা মানুষকে দেখানোর মাধ্যমে একটা তৃপ্তি পাওয়া যায় মজা পাওয়া যায় যে সবাই আমাকে ভাবা দিল লাইক দিল কমেন্ট করলো ফেসবুকে নিজের কাছে একটু ভালো লাগলো বুঝলাম এটা পাওয়া যায় কিন্তু হাল্লাকা সিররুন ইনদাল্লাহ আপনি একটু কিছু গোপন আমল করে দেখেন একটা আমল করেন কাউকে বলবেন না পৃথিবীতে কাউকে নিজের স্ত্রীকে না বন্ধু বান্ধবকে না মা বাপকে না কাউকে না একদম গোপনে একটা আমল করেন কাউকে কিছু দেন এবং এরপরে আপনি শুধুমাত্র একা একা এটা নিজের ভিতরে রাখেন জীবনে কখনো গল্প দিতে যাবেন না কাউকে যে কিছু করছেন একটা মানুষ উপকার করছেন দান করছেন একটা নফল আমল করছেন দুই রাকাত নামাজ পড়েন এমন ভাবে ডানে বামে কেউ নাই কেউ দেখছে না একটু এইটাই আমি আল্লাহর কাছে খুব ধীরে ধীরে দুই রাকাত নামাজ পড়েন এই নিয়তে যে শুধু আল্লাহকে দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না এরকম যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন দশটা টাকা দান করতে পারেন একটা মানুষ উপকার করেন কাউকে দেখালেন না কেউকে জানতেও দিলেন না আল্লাহর কসম করে বলছি যে তৃপ্তিটা আপনার মনের ভিতরে হবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক কমেন্ট পাইয়া সে তৃপ্তি কখনো পাবেন না লক্ষ লক্ষ লাইক কমেন্টে যে তৃপ্তিটা পাবেন সেই তৃপ্তিটার মধ্যে এক ধরনের নোংরামও থাকে এক ধরনের দেখবেন যে অস্বস্তি থাকে এক ধরনের মানে কোন একটা দিক থেকে একটা অপূর্ণতা থাকে সেটা পরিচ্ছন্ন নির্মল পবিত্র আনন্দ না কিন্তু আপনি নিজের ভেতরে এক ধরনের আপনার সেই আমলটাকে লুকোনের মানসিকতা রাখবেন আল্লাহর সাথে আপনার কথা হবে যে আল্লাহ তোমাকে দেখানোর জন্য করছি আর কেউ দেখছে না কেউ জানছে না এই যে নিরালা এই যে আল্লাহর সাথে একান্তে আপনার সাথে আলাপচারিতা এটার যে ফিলিংস হবে আপনার অন্তরে সেটা আল্লাহর কসম সবচেয়ে পবিত্র আনন্দ হবে করে দেখেন মাঝে মধ্যে দেখবেন কি ভালো লাগে কাজ করে আজ এমন একটা সময় আসছে
সব কিছুতে লৌকিকতা মিডিয়ার কল্যাণে ভালো যেরকম হচ্ছে আমাদের আমলগুলো बर्बाद হচ্ছে সেরকম শিরকে আসগর মানুষকে দেখানোর জন্য কিছু করবে এইজন্য আপনারা জানেন তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার ভিতরে তিন ব্যক্তি হলো রিয়াকার জাহান্নাম শুরুই হবে এদেরকে দিয়ে এদের আগে কেউ জাহান্নামে যাবে না কারি তেলাওয়াত করে সবাই বাহবা দেয় আল্লাহু আকবার বলে মাশাআল্লাহ বলে আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম কেরাত ভালো পড়তা কি করছো বলবে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আসছে আল্লাহ বলবেন বুঝছে বাবা পাওয়ার জন্য করছো লাইক কমেন্ট বাবা সব পাইছো জাহান্নামে যাও আলেম সাহেব কি করে আসছো হ্যাঁ আল্লাহ এই যে এত আওয়াজ নসিহত করছে এত কিছু করছে আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি যে জন্য করছো সেটা হয়ে গেছে জাহান্নামে যাও খালি হাত মুজাহিদ জিহাদ করে আসছো কি করে আসছো আল্লাহ জীবন দিয়ে দিয়েছি আপনার জন্য জীবন আমার জন্য দাও নাই বীর বাহাদুর এটা সেটা পাবা আসার জন্য সেগুলো পেয়ে গেছো জাহান্নামে যাও হাদিস থেকে বোঝা যায় কোন আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা এটা এমন একটা বহাব বিষয় যে এটা আখিরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে যে হাদিসটা আমি বললাম সে হাদিসে তিরমিজি এবং আবু দাউদ বর্ণিত সে হাদিসে মুসনাদ আহমদ বর্ণিত সে হাদিসে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে এই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে রিয়াজার মধ্যে থাকে এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন ছোট করে ফেলেন দুনিয়াতে এটা নগদ শাস্তি এমন ভাবে অপমান করেন এমন ভাবে আল্লাহ তাআলা তাকে তং করে দেন ছোট করে দেন তার জীবনটা সংকীর্ণ হয়ে যায় ছোট হয়ে যায় অপমানিত থাকে তুচ্ছ থাকে হাদিস যখন বলছিলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দু চোখ বেয়ে তখন পানি আসছে ভয় কত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করবো ইবাদত কিন্তু মানুষকে দেখানোর মানসিকতা যদি থাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলাম আর হুজুরের কাছে চিরকুট দিয়ে দিলাম হুজুর বললো অমুক সাহেব এটা দিছে বলেন মারহাবার সবাই চিৎকার করলো বলা মারহাবা এই কালচার তো এখন ওয়াজ মাহফিলের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে ঠিক না ঠিক সেই মানুষ খুব কম যে মানুষটা দান করে বলে হুজুর কারোর কাছে বলার দরকার নাই আমি যার কাছে বলতে চাচ্ছি সে আল্লাহ জানেন আলিমুন বিজাতিস সুদুর এ মানুষ পাওয়া যায় না আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রকাশ্যে দান করা ভালো যদি সেটা অন্যকে উৎসাহে দেওয়ার উদ্দেশ্যে হয় আর যদি আমার একটা ভাবসাব আসবে ডানে বামে তাকাবো সবাই আমার মুখের দিকে তাকাবে বাবারে অমুকে এটা দিছে তো শেষ সব তো পাইলেন না বরং উল্টা শিরকে আসগরের গুনাহ করে আপনি জাহান্নামে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা এমন ফিতনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই তার উম্মতকে দাজ্জালের পরে সতর্ক করে গেছেন কিন্তু দাজ্জালের ফিতনার চাইতে ভয়ের ফিতনা হলো উম্মতের মধ্যে শিরকে আসগরের ফিতনা মানুষকে দেখানোর যে পাপ এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে যাবে আজকে এটা ছড়িয়ে গেছে এটার শাস্তি দুনিয়াতে হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করুন এবং ৬ নম্বরের যে পাপ যেটার কারণে দুনিয়াতে নগদ শাস্তি হবে তা হলো আল্লাহর নেয়ামতের নাশুকরি করা কেউ দুনিয়াতে কোনো নেয়ামতের নাশুকরি করলে আল্লাহ তালা দুনিয়াতে নগদ সেই নাশুকরির শাস্তি দেন আখিরাতেরটা তো আছেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি সম্পর্কে সূরা নাহলের ১২৮ নম্বর আয়াতে তিনি নিজে বলেছেন আল্লাহ মাসালা مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما والخوف بما كانوا يصنعون الله رب العالمين এক সময় কিছু মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পর যখন অস্বীকার করেছে নাশুকরি করেছে আল্লাহর নিয়ামতের নিমক হারামি করেছে আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র এবং অভাব দিয়ে দুনিয়াতে নগদ শাস্তি দিয়েছেন আখিরাতেরটা তো আছে এই জন্য কখনো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা কি করবো না নাশুকরি করবো না যাই আল্লাহ দিয়েছেন সেটাকে শুকর আদায় করবো লাইন শাকারতম লাজিদান্নাকুম আল্লাহ বাড়াই দিবেন নিয়ামত শুকর আদায় করলে আর যদি ওয়ালাইন কাফারতম কুফরি করলে নিয়ামত তো ছিনিয়ে নেবেন আর কঠিন শাস্তিও আছে সাত এবং সর্বশেষ যেটা বলবো তা হলো মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা এখানে দুইটা পয়েন্ট একটা ভিতরে বলে ফেললাম মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে দুই নাম্বারি করে বেইমানি করে এই মির্জাফর এবং বেইমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ বেইজ্জত করেন এবং শাস্তি দেন আখিরাতেরটা তো আছেই মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে তবরানীতে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন যামবিন আজদারু আন ইয়াজ্জালাল্লাহু লি সাহাবি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরা আখিরাতের শাস্তি তো আছেই এর পাশাপাশি যেই অপরাধের কারণে দুনিয়াতে নগদ শাস্তির হকদার হয় সেই পাপিষ্ট লোক হলো তাতি আদর রহম একটু আগে যেটা বললাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং ওয়াল খিয়ানাত ওয়াল কিজ বেইমানি করা নিমক হারামি করা এবং মিথ্যা কথা বলা বেইমানির অনেক ধরন আছে
একটা ছোট্ট ধরন বলি শুধুমাত্র একবারে সিম্পল এর চেয়ে বড় বড় বেঈমানি আমরা করি সেটা হলো আপনার কাছে কেউ কোনো কথা বলবে তিরমিজির হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলা হাদাসা রাজুল ফালতাফাতা কোন মানুষ আপনার সাথে কথা বলে একটু এদিক ফিরছে বা সেখান থেকে সরে গেছে ফাহিয়া আমানা সেই কথা আপনার কাছে আমানত হয়ে গেল আপনি এটা যদি আরেকজনের কাছে বলে বেড়ান আপনি আমানতের খেয়ানত করলেন বিশ্বাসঘাতকতা করলেন আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াতে নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এত ডেঞ্জারাস অপরাধ ফেসবুকে কয়েকদিন পরপর দেখেন অমুকের ফোন কল ফাঁস হয়েছে তমুকের ফোন কল ফাঁস হয়েছে খুব মজা করেন খুব শান্তি লাগে আপনার আরেকজনের ফাঁস ফাঁস হয়ে গেছে মজা করে অনেক কিছু লেখেন কিন্তু এই ফাঁস যারাই করে যেভাবেই করে ব্যক্তিগত কথোপকথন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এজেন্সিগুলো যারা আছে তারা মনিটর করতে পারে নিরাপত্তার প্রয়োজনে সেটা ভিন্ন কথা কিন্তু পাবলিকের সামনে কারোর গোপন কোনো কিছু প্রকাশ করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ কোন কোন ক্ষেত্রে হতে পারে জাতীয় স্বার্থ বিবেচনা করে যদি সেটা প্রয়োজন হয় একান্ত এক্সক্লুসিভ হতে পারে কিন্তু নরমালি যেটা হয় আমরা কারোর কিছু পাইলেই হলো বাস এটা একটা মজার আইটেম আমাদের কাছে ঠিক না বেটি শয়তান আজকাল পাপগুলোকে আমাদের কাছে উপভোগ্য করে তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সাতটি মহাপাপ যেগুলোর কারণে দুনিয়াতে নগদ শাস্তি হয় সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি এক নজর আবারও বলছি মা বাবার অবাধ্য হওয়া দুই জুলুম ও অবিচার করা তিন কোনো মুসলমানকে অপমান করা কারোর মন মান সম্মান নষ্ট করা চার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাঁচ লোক দেখানো কোনো আমল করা ছয় আল্লাহর নেয়ামতের নাশুকুরি করা আর সাত বেঈমানি করা নিমক হারামি করা প্রতারণা করা মিথ্যা কথা বলা কারো ক্ষতি করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই সবগুলো পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন